যারা এক সুন্দর জায়গায় বাস করেন। আমি প্রথমেই আপনাদের সকলকে এই সভায় আসার জন্য এবং যারা আসতেও পারেননি তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, দণ্ডবাতে নমস্কার, নমস্তে জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ারের অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জলপাইগুড়ি জেলায় এই অনুষ্ঠান থেকে 110 কোটি 50 লক্ষ টাকা মূল্যের 58টি প্রকল্পের উদ্বোধন হলো এবং 69 কোটি 57 লক্ষ টাকা মূল্যের 40টি প্রকল্পের শিলান্যাস হলো। আমার সাথে মঞ্চে আছে, আমি শুধু একা আসিনি, পশ্চিমবঙ্গ সরকার পরিবারের অনেক চিফ সেক্রেটারির সাথে, এইচ কে দ্বিবেদীর সাথে, অজিত বর্ধন, বরুণ রায়, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, সুরেন্দর গুপ্তা, ওঙ্কার শিখ মিনা, মিস্টার নিগম, স্মারকি মহাপাত্র, কৌশিক ভট্টাচার্য, শ্রী আর অর্জুন, শ্যামা পারভিন, খন্দেবাড়ি উমেশ গণপতি এসপি সবাই আছে। এছাড়াও আমার সহকর্মীরা যারা আছেন, উদয়ন গুহ মিনিস্টার উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের, প্রকাশ চিক বারিক এমপি রাজ্যসভা, বুলু চিক বারিক মিনিস্টার, কৃষ্ণা রয় বর্মন সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ, সীমা চৌধুরী সহকারী সভাধিপতি, গৌতম দেব আমার মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, সৌরভ আছে, মহুয়া গোপে আছে, সত্যায়ী সমিতি আছে ও মহুয়া গোপে আছে। এছাড়াও আমার এমএলএরা খগেশ্বর রায় এমএলএ রাজগঞ্জ, প্রদীপ কুমার বর্মা এমএলএ জলপাইগুড়ি শিডুলকা সিট, শ্রী নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি, যাকে আপনারা নির্বাচিত করেছেন এবং আপনাদের ধূপগুড়ি সাব ডিভিশন আমি দিয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। রঞ্জিত সরকার আছে উদ্বাস্তু ডিপার্টমেন্টে। আপনারা জানেন ধূপগুড়ির মানুষের কাছে আমি বলেছিলাম আমাদের দল থেকে যে আমরা ধূপগুড়ির মানুষকে নিশ্চয়ই আমরা আপনাদের সাব ডিভিশন অনেক দূরে, অনেক দূরে দূরে যেতে হয়, সেখানে আপনাদের খুব কষ্ট হয়, তাই আমরা ধূপগুড়ির সাব ডিভিশন আমরা করব। এবং আজকে শুনলে আপনারা খুশি হবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেটা আমরা করে দিয়েছি, কিন্তু এটা কোর্টে পড়ে আছে, কারণ একটা কোর্ট দরকার হয় সাব ডিভিশন লেভেলে, আমাদেরটা করা হয়ে গেছে, কোর্টে পড়ে আছে। আমি চিফ সেক্রেটারিকে বলবো কোর্ট থেকে এটা তাড়াতাড়ি ওদের ক্লিয়ার করবার জন্য, কারণ আমি কিন্তু সাব ডিভিশনটা আমি কিন্তু নোটিফিকেশন যেটা করার এবং ক্যাবিনেট করার আমরা কিন্তু করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনাদের অনেক অভিনন্দন। আপনারা জানেন আমরা প্রত্যেকটা জেলায়, এই জলপাইগুড়ি জেলায় আমি উত্তরকন্যা করেছি, গাজলডোবায় ভোরের আলো করেছি, নতুন চিড়িয়াখানা করেছি, আপনারা জানেন সাফারি, এই জেলায় আমরা মেডিকেল কলেজ করছি, এই জেলায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কুচবিহার জেলায়, রাজবংশী কামতাপুরী কুরুক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা রাজবংশী ডেভেলপমেন্ট এবং কালচারাল বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে, রাজবংশী ভাষা একাডেমি এবং জলপাইগুড়ি হেডকোয়ার্টার তৈরি করা হয়েছে, রাজবংশী একাডেমি সংস্কৃতির প্রসারের জন্য আলিপুরদুয়ারে 70 লক্ষ টাকা ব্যয়ে রাজবংশী কালচারাল একাডেমি হচ্ছে, এবং রাজবংশী স্কুলগুলোতে যে পড়াশুনো হয় তার 200টা রাজবংশী স্কুলে আমরা অ্যাফিলিয়েশন দিচ্ছি, এবং আমি খুব শিগগিরই যাচ্ছি কুচবিহারে গিয়ে এগুলো উদ্বোধন করে দেব। তাছাড়াও নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি, জঙ্গলমহল ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি, গোর্খা ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি, এগুলো অলরেডি আমরা তৈরি করে দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন
যে উত্তরবঙ্গে নতুন মালদা সাব ডিভিশন, মালদা ডিভিশন, নতুন জেলা আলিপুরদুয়ার এবং কালিম্পং, নতুন মহকুমা মিরিক এবং ধূপগুড়ি, নতুন ব্লক ক্রান্তি, বানারহাট, লাভা এবং পেডং তৈরি করা হয়েছে। এছাড়াও ডুয়ার্স কন্যা নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, হেরিটেজ টাউন, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর, এগুলো উত্তরবঙ্গে তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় নতুন হাইকোর্টের সার্কিট বেঞ্চ করা হয়েছে। আপনারা জানেন এখানে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এবং বাংলাদেশ ভুটান সংযোগকারী এশিয়ান হাইওয়ে 48 এবং নেপাল বাংলাদেশ সহযোগীকারী সংযোগকারী এশিয়ান হাইওয়ে জলপাইগুড়ি জেলার মধ্যে অংশের কাজ সম্পন্ন হয়েছে। চতুর্থ মহানন্দা সেতু, রুক্তি নদী সেতু গড়ে তোলা হয়েছে। এখানকার জল্পের শিব মন্দির আমার খুব প্রিয়, আমরা এখানে 5 কোটি টাকা দিয়েছি জল্পের শিব মন্দিরের উন্নয়নের জন্য। শিকারপুরে দেবী চৌধুরানী মন্দির, বোধাগঞ্জে মা ভ্রমরী দেবীর মন্দির, ময়নাগুড়িতে জটিলেশ্বর মন্দিরে উন্নয়ন করা হয়েছে। এছাড়াও সর্বধর্ম সমন্বয়ের দৃষ্টান্ত এখানে আছে। একদিকে আছে রাজবাড়ির মনসা পুজোর মেলা, যোগমায়া কালীবাড়ি বা বেরুবাড়ির গর্বের গন্ধেশ্বরী গর্তেশ্বরী গর্বেশ্বরী মন্দির, অন্যদিকে কালু শাহের মাজার, আবার আছে 150 বছরের পুরনো চার্চ। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নবরূপে গড়ে তোলা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য, ঘর ঘর মে জল পৌঁছানে কে লিয়ে 4,30,000 বাঘ ঘর মে জল পৌঁছনে কা প্রবলেম পৌঁছনে কা হামারা টার্গেট হ্যায়। ইসকা আন্দর 1,67,000 ঘর মে পৌঁছ গিয়া বাদ বাকি ঘর ঘর মে পানি ডিসেম্বর তক পৌঁছ জায়গা 24 কা, এ হামারা ওয়াদা হ্যায়, এ হামারা পরিস্থিতি হ্যায় জিসমে আপকো পিনে কা পানি কা কোই প্রবলেম নেহি হোগা। এসে তো বহুত সারে কাম হাম কিয়া হ্যায়, লেকিন আজ মাই ইধার মে আনে কে বাদ মেরে কো সুনায়া দ্যাট আপকা ইধার মে ফায়ার স্টেশন কা জরুরত হ্যায়। মানে চিফ সেক্রেটারি কে কহতে হ্যায় কি বানারহাট মে এক ফায়ার স্টেশন কর দে, তো বানারহাট আর ধূপগুড়ি কা দিক্কত সলভ হো জায়েগা। আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার, কিন্তু এটাকে আমরা 30 বেডের একটা হসপিটাল ব্লক হাসপাতাল করে দিচ্ছি। হাতিনালা ড্রেজিং ফ্লাড এরিয়ায় সেটাকেও আমরা করছি, এটা ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো টু টেক কেয়ার ফর দ্যাট। আমি আপনাদের বলবো আজকে এখান থেকে প্রায় 26,000 মানুষকে নানা রকম বেনিফিট দেওয়া হচ্ছে, তার মধ্যে 6,000-এর ওপর পাট্টা দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম চা বাগানের মজদুর ভাই ও বহনো, আপ লোকো পাট্টা হাম দেঙ্গে, উসকা কাম শুরুয়াত কিয়া হ্যায়, আর আভি এ দফে মেনে 13,000 পাট্টা দে রাহা হ্যায়। চায় বাগান কা ভি হ্যায় আর উদ্বাস্তু পাট্টাও আছে, যারা অনেক দিন ধরে কলোনিতে বাস করেন তারাও জমির পাট্টা পাবেন আস্তে আস্তে, কৃষি জমির পাট্টাও আছে। আমি মনে করি আজকেও আমরা যত পাট্টা দিচ্ছি এ পাট্টা ফির আই উইল ডাইরেক্ট দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টু ইনশিওর দ্যাট দ্য সারপ্লাস ল্যান্ড ইন অল দ্য রিমেনিং টি গার্ডেন ইজ টেকিং ব্যাক অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ পাট্টা শুড বি স্টার্ট অ্যান্ড রিভিউ ইমিডিয়েটলি। মানে উসকো জো জমিন নেই দে রা হ্যায় উসকো ব্যাক করনে কে লিয়ে বোলা হ্যায়, 6 চা বাগান হাম লে লেঙ্গে জো বন্ধ হ্যায়, আর বন্ধ পড়া জো চা বাগান হ্যায় উসকো হাম বোল দিয়া কি এ মাইনাসে 1,500 রুপিয়া করকে মজদুর কো এসাই মিলেগা, জেসে উসকো জো দিক্কত কো ভি জায়গা হামে হ্যায় এ নেহি হোগা। এছাড়াও মনে রাখবেন আমরা 1,699টা নর্মাল পাট্টা
মানে উদ্বাস্তু পাট্টা রিফিউজি কলোনির পাট্টা ফ্রি হোল্ড রাইটস আমরা দিচ্ছি আর তাছাড়াও আমি মনে করি জো মজদুর পাট্টা আপকো মিল রহা হ্যায় আপকো হাম 1,20,000 রুপিয়া করকে দেঙ্গে আপ ও পাট্টা মে জমিন বানাও और चाहे सुंदरी घर में सबको नहीं मिलने का संभावना है हम सोचा अगर उसमें भी घर हम बनाते हैं तो हम पट्टा का क्यों मदद नहीं करेंगे जो उसको पट्टा मिलेगा और रुपया लेके उसका घर उधर में ही बनाएगा चाहे उसका कोई होम स्टे बनाएगा बना लो कोई किचन गार्डन बनाएगा बना लो आपको जो मर्जी है इसको तो हम शुरुआत किया है जब खत्म भी हम करेगा हम इलेक्शन का पहले कहा था हम फ्री राशन देंगे मिल रहा कि नहीं पान की पान ना फ्री राशन पान की पान ना एखन प्राइम मिनिस्टर बोलछेन इलेक्शन दो मास पदे आमरा फ्री राशन देव आबार जेई हेड़े जाबे तखन बोलबे गोल्लाय चले जाबे जीते गेलेओ आर देबे ना 15 लाख टाका करे आपनादेर देबे बोलेछिलो कोथाय गेलो আগের বার ইলেকশনের আগে 5টা বঞ্চা বেগানো খুল দেঙ্গে কহা গিয়া ওয়াদা আপ ওয়াদা করতে হ্যায় লেকিন নিভাতে নহি হ্যায় হাম ওয়াদা করতে হ্যায় তো হাম করতে হ্যায় আমি বলেছিলাম ফ্রি রেশন দেবো দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করবো করেছি কৃষকদের 10,000 টাকা করে পাবে বছরে পাচ্ছে স্মার্ট কার্ড করব বলেছিলাম করেছি দুয়ারে সরকার করব বলেছিলাম করেছি করেছি কি করিনি জান ডিসেম্বর মাসের মধ্যে সবুজ সাথী সাইকেল সমস্ত এবছরেরটা কমপ্লিট করে দেবে এন্ড স্মার্টফোন ফর 12 ক্লাস মাই স্টুডেন্টস মাস্ট গেট ইট ইমিডিয়েটলি এবছরেরটা আমি সবাইকে স্মার্টফোন 12 ক্লাসের দিচ্ছি গত 2 বছর ধরে চলছে आदिवासी भाई बोनेरा जय जौहर के लिए हम बहुत काम कर रहे हैं हम ऑल कास्ट के लिए ऑल धर्म के लिए सब धर्म सब वर्ण सब संप्रदाय मने रखबें रामकृष्ण परमहंसदेव बोले चिलें जत पथ तत मत एटाके आमरा मानी आमरा रवीन्द्रनाथ ठाकुर आमरा विद्रोही कवि नजरुल इस्लाम नेताजी सुभाषचंद्र बोस गांधीजी बाबा साहेब आम्बेदकर बिरसा मुंडा पंचानन वर्मा मतुआ ठाकुर थेके शुरू करे सबाई के आमरा सम्मान करी एखाने एकटा शीतला मंदिर आछे आमी कालके गियेछिलाम एबं शीतला मंदिरटा ठिकई आछे भालो आछे जदि तारा चाय ताले 1 कोटी टाका दिये देबेन जाते ओरा एकटा गेस्ट हाउस करते पारे কারণ এটা ওদের লোকালয় হেল্পফুল হবে মা শীতলা আমি খুব ভালোবাসি উনি আমাদের দুঃখ থেকে শোক থেকে তাপ থেকে রোগ থেকে বাঁচান আমি মনে করি আপনাদের সকলকে বিশেষ করে জলপাইগুড়ি জেলা একদিকে বাগান অন্যদিকে অরণ্য অন্যদিকে তরাই অন্যদিকে ডুয়ার্স অন্যদিকে আমার সৌন্দর্যের হাতছানি ট্যুরিজমে উত্তরবঙ্গে আমরা প্রায় 24,000 কোটি টাকা সব ইন্ডাস্ট্রি নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিট করবে এবং তারা ইনভেস্ট করবে আমি সেই জন্য এবারে একা আসিনি আমার সাথে পুরো পশ্চিমবঙ্গ সরকার এসছে কেন এসছে 15ই ডিসেম্বর থেকে আবার দুয়ারে সরকার হবে যদি কেউ কাস্ট সার্টিফিকেট না পেয়ে থাকেন অ্যাপ্লাই করবেন যদি আপনাদের কেউ লক্ষ্মী ভাণ্ডার নেই মিলা আপ অ্যাপ্লাই করেঙ্গে আগার আপ আদিবাসী হ্যায় আপকা কাস্ট সার্টিফিকেট নেই হ্যায় ইসকে লিয়ে আপকো নেই মিল রহা হ্যায় এ ভি হাম বিনতি করেঙ্গে কি ইসকো ভি করনা চাহিয়ে আপকা পরিবার কো আগার কিসি কা ভি পুরানা ভি হোগা কিসি কা এক কা ট্রাইবাল সার্টিফিকেট হোগা তো হাম জরুর কর দেঙ্গে আর এক বাত হ্যায় হাম কিসি কো ডিসক্রিমিনেট নেই করতে হ্যায় বহুত সারে ফেক সার্টিফিকেট কিয়া হ্যায় ট্রাইবাল কে নাম পে হাম লোক 250 ইনভেস্টিগেট কিয়া 35 ফেক সার্টিফিকেট মিলা বাদ বাকি ঠিক হ্যায় ইসমে ভি হাম ধ্যান দে রহা হ্যায় আগার কিসি কা নলেজ মে হ্যায় কি কোই ফেক সার্টিফিকেট কিয়া তো আপ হামারা নলেজ মে লে আও হাম উসকো জরুর সংশোধন করেঙ্গে আপনারা জানেন
मुख्यमंत्री सरासरि मुख्यमंत्री आपनारा आमाके अनेके अनेक किछु जानिएछिलेन सेई सब प्रोग्राम आमरा रिव्यू करछि एबं जदि आपनारा केउ लक्ष्मीर भाण्डार पेये ना थाकेन तादेर सेई लक्ष्मीर भाण्डार देया होबे आर मने राखबेन এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা কিন্তু একেবারে সারা জীবন যখন 60 বছর বয়স হবে 25 বছর থেকে 60 বছর লক্ষ্মী ভাণ্ডার 25 ইয়ার্স সে 60 ইয়ার্স তক হ্যায় এ লক্ষ্মী ভাণ্ডার আপকো জব 60 ইয়ার্স হো জায়েগা ও ক্যান্সেল নেই হোগা জিন্দেগি ভর আপকো মিলেঙ্গে জিন্দেগি ভর আপকো এ পেনশন কা তারা মিলেঙ্গে ये आप याद रखिए अगर हम कुछ कहते हैं तो हम जरूर करते हैं किसान बंधुरा आगामी काल शिलीगुड़ी थेके आपनादेर खरीफ मौसुमेर टाका आमरा काल के आपनादेर चेके पाठाबो प्राय 1200 कोटी टाका आमरा काल चेके पाठाबो शिलीगुड़ीर प्रोग्राम थेके डरने का कोई नहीं है दीदी आपका पास है कि नहीं है कि कन्याश्री मेरा কন্যাশ্রীর মেয়েরা কোথায় তোমরা কন্যাশ্রী পাচ্ছ তো তোমরা স্কুলে পাবে যখন 18 বছর বয়স হবে 25,000 টাকা পাবে যদি বিয়ে না করো পড়াশুনো চালাও আর কলেজেও স্কলারশিপ পাবে আর ইউনিভার্সিটিতেও পাবে সব গভর্নমেন্ট স্কুলে সব ছাত্রী আমার কন্যাশ্রী তোমরা বিশ্ব জয় করবে আপকো দেশ জয় করনা হ্যায় বাংলা জয় করনা হ্যায় বিশ্ব জয় করনা হ্যায় স্টুডেন্ট ইয়াং জেনারেশন আওয়ার ফিউচার জেনারেশন ক্লাস 9 মে উঠেঙ্গে তো সাইকেল মিলেঙ্গে ক্লাস 12 মে উঠেঙ্গে তো স্মার্টফোন মিলেঙ্গে আর কিছু কা গরিব লড়কে কো শাদি কা প্রবলেম হ্যায় তো গভর্নমেন্ট কো বতানা বিডিও কো পাস জাকে বতানা তো আপকো 25,000 রুপিয়া মিলেঙ্গে জো রূপশ্রী প্রোগ্রাম হ্যায় ও প্রোগ্রামে হামারা লেবার ডিপার্টমেন্ট কা সামাজিক প্রোগ্রাম হ্যায় সামাজিক সুরক্ষা আজ ভি আপ দেখা হ্যায় হাম জো মর গিয়া উসকো 2 লাখ করকে উসকো ফ্যামিলি কো দিয়া হ্যায় हम करते जाएंगे लेकिन एक ही मेरे को आश्वासन चाहिए आपको मेरे ऊपर भरोसा है कि नहीं है अगर कोई झूठा बोले तो आप नहीं सुनेंगे तो अगर कोई रुपया दे के वोट खरीद दे तो आप नहीं सुनेंगे तो अरे रुपया अगर कोई देता है आप सोचो ये आपका ही रुपया है ये और कोई का नहीं है हम लोग अगर कुछ एक गरीब लोग अगर एक बीड़ी छोड़ के 2 बीड़ी खाते हैं तो उसको खिलाफ में बहुत सारे बात कहा जाता है और जो बड़ा बड़ा डाकू है बड़ा बड़ा करोड़पति है उसको खिलाफ में कोई कुछ नहीं बोलता है ये हमारा आदत हो गया है इसी के लिए मैं जब तक जिंदा रहेगा हम कोई डिवाइड करने नहीं देगा चाहे पहाड़ हो चाहे समतल हो चाहे तपसिली हो चाहे दलित हो चाहे आदिवासी हो चाहे टोटा हो चाहे ओटोटो हो चाहे उड़ाव हो चाहे भुटिया हो चाहे शेड्यूल कास्ट हो चाहे दलित हो चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो सब हमारा भाई बहन है आप लोगों ने मेरे को परिवार है आप लोगों ने मेरे को परिवार है ये परिवार को हम कभी दुख में रहने नहीं देंगे आप लोगों का अभी कोई बाहर में भी काम करते हैं उसका कोई दुख आता है तो उसमें भी हम उसको मदद करते हैं उसको हम ले आते हैं उसका परिवार को मदद करते हैं আমরা এটা করি আর এখানে আরো 24,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে উত্তরবঙ্গে আপনাদের অনেক হোম স্টে হচ্ছে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি যদি চান বাড়িতে দোকান করতে চান বিউটি সেলুন করতে চান অথবা কোনো মিষ্টির দোকান করতে চান কোন দোকান পাইকারি দোকান করতে চান বা যা কেউ চায়ের দোকান করতে চান 5 লাখ টাকা পর্যন্ত ভবিষ্যৎ স্কিমে অ্যাপ্লাই করুন আপনারা সেই টাকাটা পাবেন আর আমার স্টুডেন্ট ভাই বোনেরা জেনে রাখো তোমাদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড পড়া হয়েছে যদি তোমরা বিদেশে পড়তে যাও যদি তোমরা ভালো জায়গায় পড়তে যাও তো সেখানে हम लोग 10 লাখ রুপিয়া তক আপকো ক্রেডিট দেঙ্গে ইসি কে লিয়ে কি আপকো পড়াশোনা আগে বাড়না চাইয়ে জো ট্রাইবাল শিডিউল কাস্ট হ্যায়
ऐसे गवर्नमेंट का स्कीम है 20 लाख रुपया करके देने के लिए। तो हम चाहते हैं आप लोगों ने बहुत बड़ो हो, बहुत बड़ा हो, हमें चाहिए अपनारा बड़ो हन। बांग्ला कारो का माथा नत करे ना, सेंट्रल गवर्नमेंट बीजेपी सरकार আমাদের যেমন মামাটি মানুষের সরকার 100 দিনের কাজ যারা করেছে 7000 কোটি টাকা আটকে রেখেছে 7000 কোটি রুপিয়া নেহি দিয়া জো মেহনত সে কাম কিয়া হ্যায় সুবহ সে রাত তক হাম দুখিয়া ইসকে লিয়ে ইসকা মাঙ্গনে কে লিয়ে হাম এ হামারা মাঙ্গনে কা বাত নেই হ্যায় হে আমারা অধিকার হ্যায় कॉन्स्टिट्यूशनल राइट है। हम दिल्ली जा रहा हूँ 1898 हम प्राइम मिनिस्टर का अपॉइंट मांगा है। क्यों हमारा मजदूर लोग रुपया नहीं मिलेंगे उसको? क्यों हमारा जो आवास योजना थे उसको रुपया नहीं मिलेंगे घर करने का? क्यों हमारा रूरल रोड, जो रूरल रोड का रुपया हमारा शेयर ये सेंट्रल गवर्नमेंट का रुपया नहीं है? आज GST टैक्स एक ही टैक्स है जो टैक्स सेंट्रल गवर्नमेंट तुल के ले जाता है। पहले हमारा स्टेट का टैक्स था बहुत, हम लोग सोचा वन नेशन वन टैक्स ये बढ़िया होगा, लेकिन अभी देखता है वन नेशन सब टैक्स लेके जाता है, दिल्ली और बंगाल को नहीं देता है, पैसा नहीं देता है और झूठा बोलता है, आके बोलता है हम इतना दिया, कहाँ से दिया? एडवर्टाइजमेंट कर रहा है विज्ञापन, घर घर में पानी हम पहुँचता है, लैंड स्टेट गवर्नमेंट देता है, मेंटेनेंस स्टेट गवर्नमेंट करता है, 50% रुपया स्टेट गवर्नमेंट देता है, हम 75% देता है, आप 25% देता है और बोलता है आप घर घर में पानी पहुंच रहे हैं। इतना झूठ क्यों कह रहे हैं आप लोग? झूठ बोले कौवा काटे, झूठ बोले कौवा काटे, कौवा तो कभी ना कभी काटेंगे ना, इंतजार कीजिए, रुकावट के लिए खेद है। मैं ये बात कहने के लिए आप लोगों के पास आए हुए है, अपनारा भालो थाकुन, कन्याश्री मेरा कि डाक्टर होबे, इंजिनियर होबे, विश्वविद्यालय पढ़बे, बड़ो होबे कि आमार सबुज साथीर भाईरा जीवने बड़ो होबे, कोथाय आमार मेधाश्री ऐक्यश्री शिक्षाश्री कोथाय? शिक्षाश्री मेधाश्री ऐक्यश्री, मेधाश्री नया शुरू किया है उसका रुपया भी बंद कर दिया है, ऐक्यश्री में भी रुपया नहीं देते हैं, लेकिन हम किसी का रुपया बंद नहीं किया, सब बंद करने का बाद भी हमारा एक प्रोग्राम हम बंद नहीं किया, सब बंद कर दिया। ये सरकार ज्यादा रहेगा बीजेपी सरकार तो सबको सब छीन लेंगे और हमारा ही ले जाएगा और गरीब मानुष को, गरीब जनता को नहीं देगा। अभी चुनाव का पहले कहते हैं हम 5 KG राइस देंगे, तो कोविड का बाद अब बंद क्यों किया? आपने बंद कर दिया, मैंने बंद नहीं किया, हमारा तो चलते है, हमारा चलेंगे भी, हम लोग जीतेंगे भी, हम लोग रुकेंगे भी, हम लोग आगे बढ़ेंगे भी, यही हमारा नारा है। हमारा छात्र, हमारा यूथ जनरेशन स्किल डिपार्ट, स्किल डेवलपमेंट इधर में भी हो रहा है, आप लोगों को बाहर में जाने का जरूरत नहीं है, बहुत सारे इंडस्ट्री इधर में बनेगा, होम स्टे बनाओ, टूरिज्म सेंटर कितना बनाया और भी बनाएंगे, आपका पहाड़ आपका गौरव है, आपका जंगल आपका गौरव है, और इसी के लिए आज यूनेस्को बंगाल में, बंगाल को टूरिज्म डेस्टिनेशन बनाया सारा विश्व के लिए, ये आपका गौरव का बात नहीं हुआ? बहुत गौरव का बात हुआ। तो इधर में बहुत सारे फॉरेनर्स अभी आते हैं, आएंगे भी, बहुत सारे होटल तैयार होंगे, बहुत सारे क्लस्टर तैयार होंगे, बहुत सारे हो गया, और भी जो आने वाला है वो भी होंगे, इंतजार कीजिए, हम आहिस्ता आहिस्ता जितना भी संभव हम सब कर देंगे। देखो पहले कुछ नहीं था, नॉर्थ बंगाल में कुछ नहीं था, आज नॉर्थ बंगाल कह सकता है हमारा पास और कुछ है, हमारा पास और कुछ है, उत्तरबंग बोलते पड़े हमारे काछे सब किछु आछे, हमार हृदय आछे, हमार पहाड़ आछे, हमार चा बागान आछे, हमार जंगल आछे, हमार चिड़ियाखाना आछे, हमार गाछ भोरेर आलो आछे, हमार राज
আমার মাল আছে, আমার চালসা আছে, আমার ধূপগুড়ি আছে, আমার ময়নাগুড়ি আছে, আমার জলপাইগুড়ি আছে, কি নেই আমার, প্রত্যেকটা আছে। সুতরাং আমি জলপাইগুড়ির ওয়েদারকে খুব ভালোবাসি, ফরেস্টকে খুব ভালোবাসি। জলপাইগুড়ি প্লেস অলসো ভেরি নাইস, কনগ্রাচুলেশন টু এভরি ওয়ান অফ ইউ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ নববর্ষের একটা ছোট্ট জিনিস আপনাদের কাছেও পৌঁছবে, আমার বেস্ট উইশেস। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কন্যাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, একদিকে লক্ষ্মী অন্যদিকে সরস্বতী, একদিকে